بسم الله الرحمن الرحيم নিরাপদ ভবিষ্যৎ ও নিশ্চিন্ত জীবনের জন্য এবং প্রতিটি গ্রাহকের স্বার্থ সংরক্ষণের অঙ্গীকার নিয়ে 2000 সালের 29 মে যাত্রা শুরু করে ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 19 বছরের পথ পরিক্রমায় ফরেস্ট ইতোমধ্যে অর্জন করেছে অগণিত মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা। প্রবৃদ্ধি, প্রযুক্তি, উন্নত সেবা আর গ্রাহকের দাবি পরিশোধে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফরেস্ট। দেশের প্রথম ও পূর্ণাঙ্গ ইসলামী জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে ফরেস্ট এখন প্রায় 35 লক্ষ গ্রাহকের নিরাপদ ও সুখী পরিবার। ফরেস্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে একজন বীমা গ্রহীতা বলেন, আমার স্বামী 2017 সালের জুন মাসে ফরেস্ট ইসলামী লাইফে 1 লাখ টাকার একটি পলিসি করেছিল, কিন্তু এক কিস্তি দেওয়ার পরেই উনি মারা যান। এরপর 3 মাসের মধ্যেই আমি ওখান থেকে মৃত্যু দাবি চেক হাতে পাই। ওখান থেকে আমার কোনো হয়রানি শিকার হতে হয়নি। ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একজন গ্রাহক বলেন, আমি আলামিন সরকার। কয়েক বছর পূর্বে আমি 10 লাখ টাকার একটি বীমা করেছি। আমি আমার আত্মীয় স্বজনদেরও ফরেস্টে বীমা করতে বলেছি, কারণ হচ্ছে ফরেস্ট বীমা খুবই সহজ এবং লাভজনক। গ্রাহকের এই সন্তুষ্টিকে আরও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করছে ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সুদক্ষ পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটি। সারা দেশে বিস্তৃত ফরেস্টের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় এবং বিপুল সংখ্যক গ্রাহকের সেবা নিশ্চিতে চৌকস কর্মীরা দক্ষ হাতে সামাল দেন প্রতিদিনের বিশাল কর্মযজ্ঞ। রাজধানীর প্রাণকেন্দ্র তোপখানা রোডে অবস্থিত কোম্পানির সুরম্য ও সুউচ্চ ভবন ফরেস্ট টাওয়ার যেন সাফল্যের প্রতীক হয়ে সুবাস ছড়াচ্ছে সর্বত্র। কোম্পানির প্রধান কার্যালয় এই ভবন থেকেই পরিচালিত হয় ফরেস্টের মূল কার্যক্রম। এ পর্যন্ত ফরেস্টের প্রিমিয়াম দাঁড়িয়েছে 9,030 কোটি, লাইফ ফান্ডের পরিমাণ 3,333 কোটি এবং সম্পদ রয়েছে 4,258 কোটি টাকার। ইতোমধ্যে 3,168 কোটি টাকার দাবি পরিশোধ করেছে ফরেস্ট। এ বিষয়ে ফরেস্টের সিইও মিস্টার হেমায়তুল্লাহ বলেন, অভাবনীয় সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করেছে ফরেস্ট। বিশ্বের মর্যাদাপূর্ণ অনেক অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ফরেস্ট বিশ্বাস করে যে সাফল্য ও সন্তুষ্টিকে নির্দিষ্ট কোনো সময় ও সীমার মধ্যে বাঁধা যায় না। এ পথ চলা সীমাহীন, নিরন্তর। বীমা খাতে সর্বোচ্চ করদাতা হিসেবেও ফরেস্ট দেশের অব্যাহত উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত।